সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীর কাছে ধরাশায়ী আওয়ামী লীগ প্রার্থীরা, তেঁচলের বন্ধুরা মূল সংবাদে চলে যায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। অনেক ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারছেন না, এমনি চিত্র উঠে এসেছে সোমবারে অনুষ্ঠিত 117টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে। এই নির্বাচনে 76টিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, অপরদিকে দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন 24 জন। খুলনা দিঘুলিয়া উপজেলায় 4 ইউনিয়ন পরিষদের একটিতেও দলীয় প্রার্থী জয় পাননি। এদিকে অনেক ইউনিয়ন পরিষদের সরকারি দলের একাধিক প্রার্থী থাকার সুবিধা পেয়েছেন বিএনপি ও অন্য দলের প্রার্থীরা। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দলটি 7 জন স্বতন্ত্রভাবে লড়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একইভাবে জামাতের 1 জন চেয়ারম্যান হয়েছেন দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে। একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির প্রার্থী। এর বাইরে 4টিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। এমন পরিস্থিতিতে সব দলীয় সঠিক প্রার্থী মনোনয়ন না দেওয়া এবং অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কয়েক নেতা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। তে বন্ধুরা, বিদ্রোহীদের কাছে ধরাশায়ী আওয়ামী লীগের প্রার্থীরা, যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো 161টি, সেখানে যে ধরাশায়ী হলো বিদ্রোহীদের কাছে আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।